আমি সহযোগিতা পেয়েছি আমাদের জেলা প্রশাসকের কাছ থেকে সবসময় এবং পুলিশ সুপারের কাছ থেকে সবসময়, কিন্তু এটা কিন্তু আমাকে আদায় করে নিতে হয়েছে অনেক ভাবে। এবং স্যাররা কিন্তু আন্তরিক ছিল, কিন্তু অন্যান্য ইয়াংরা যে একটা স্পেস পাবে, একটা জায়গা পাবে, কারণ সরকার একা কতটুকু করবে? ডিসি স্যার অনেক সাপোর্ট দিয়েছে, তিনি কতটুকু করবে? এখন আপনাদের যারা আছেন বেসরকারি লেভেলে, যারা সুশীলরা আছেন, তাদের কতটুকু আছে? আমরা জেলা প্রশাসকের অনুমতি ক্রমেই আমাকে পারমিশন দিয়েছে, শিল্পকলার তিনতলায় আমরা একটা সোশ্যাল ইনোভেশন ল্যাব তৈরি করছি, যেখানে নরেলের ইয়াংরা যায়, ওরা ভাবে কিভাবে সোশ্যাল প্রবলেমগুলো সলভ করা যায়। আজকে সাইবার টিনস্টার গ্লোবালি, মানে এটা অনেক মনে সহজ মনে হতে পারে যে অ্যাপ্লাই করেছি আর হয়ে গেছে জিনিসটা, কিন্তু গত বছর পেয়েছে সুইডেনের গ্রেটা থনবার্গ, যে হচ্ছে পরিবেশ, বড় একজন পরিবেশ কর্মী, তার আগের বছরও আমেরিকা থেকে পেয়েছে। তো আমি কমিটমেন্ট করছি, আমার যে প্রাইজ মানি 1,45,000 টাকা, আমি আগে থেকেই কমিটমেন্ট করে রাখছি যে আমি পুরো টাকাটাই আমার সাইবার টিনস এইখানে আমি ব্যয় করবো। এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ যে আপনারা ইয়াংদের ওদের ইচ্ছাগুলো, আমরা দেখি যে অনেক, মানে আমি স্কুলগুলোতে দেখি যে ল্যাব দেওয়া রয়েছে, বাংলাদেশ নরেলের শেখ কামাল ডিজিটাল ল্যাব রয়েছে, সেখানে শিক্ষকরা কম্পিউটার অন করতে দেয় না, কারণ কি, ল্যাপটপ নষ্ট হয়ে যাবে এই ভয়তে। বিজ্ঞান মেলার দিন ছাড়া অন্যান্য সময় কোনো বিজ্ঞান চর্চা নাই, যার কারণে আমাদের যে সামনে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, আপনাদেরকে আমি সব জায়গায় আমি সবক্তভাবে বলার চেষ্টা করি যে আমি যখন এই যে দোহা থেকে, আমি অ্যামস্টারডাম থেকে, দোহা থেকে যখন আসছিলাম বাংলাদেশে, তখন দেখছিলাম যে অনেক শ্রমিক, মানে যারা প্রবাসী আছে, যারা অনেক কষ্ট করে বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছে, তারা আসতেছে। তো আমরা যদি এখন থেকে প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র মানে মুখস্থ করি, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনে ওই চায়নারাই আমাদের দিয়ে নির্যাস করাবে, ওই ইসরায়েলি করাবে, আমাদের তখন বাংলাদেশ একটা শ্রমজীবী একটা দেশ হিসেবে পরিচিত হবে, কারণ আমাদের তো সব মুখস্থ, আমাদের এখানে বিজ্ঞানী নাই, আমাদের ইনোভেটার্স নাই, ইনোভেটারদের কোনো মূল্য নাই, বিজ্ঞান মেলায় একটা ক্রেজ দেওয়ার পরে শেষ। এইগুলো আপনাদেরকে, আপনারা নরেলের জন্য একটা প্ল্যান করেন, একটা সাস্টেনেবল গোল, যেমন ইউনাইটেড নেশন যেটা করতেছে, আপনারা নরেলের ইয়াংদেরকে আপনারা কি অপরচুনিটি দিচ্ছেন, এটা আপনারা ডিসাইড করেন। এবং আমি সবসময়, যেমন আমি কয়েকটি স্পন্সরের সাথেও আমার কথা হয়েছে, আমরা আমার মতো সাথে, কারণ পৃষ্ঠপোষকতা, আমি যে অফিসটা নিয়েছি সেখানে কিন্তু 4-5 লক্ষ টাকায় সবকিছু আমার আব্বুর কাছ থেকে নিয়েছি, পৃষ্ঠপোষকে আমার আব্বু সবসময় আমার মনে হয় যে 15-16 লাখ টাকা আমার, আমি যখনই যেটা বলছি দিয়ে দিয়েছে, কোনো অনেক প্রজেক্ট ফেল হয়েছে আমার, কোনো সাকসেস আসে নাই, কিন্তু আব্বু দিয়ে দিয়েছে। তো এই যে পৃষ্ঠপোষকতা, আমার আব্বু একটা সরকারি একটা জেলার প্রধান একটা কর্মকর্তা বলে টাকাটা দিতে পেরেছে, কিন্তু অনেক ছেলের আইডিয়া আছে কিন্তু টাকা নাই। তো আমি একটা আইডিয়া চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছি, আমার মতো আরও সাধারণত যত আইডিয়া আছে সেখানে তারা জমা দিবে। আর আলটিমেটলি আসলে যে আমি সাংবাদিক যারা আছেন তারা সবসময় ই কাজ করতেছেন, প্রমোশন করতেছেন আমাকে, কিন্তু আর সংবর্ধনার ব্যাপারটা আসলে এখন আমার আর সংবর্ধনার প্রয়োজন নাই, কারণ আমি এখন এটা নিয়ে আমি কাজ করতে পারবো, সবাই আমাকে চেনে, ইউরোপুলের সাথে আমার কথা হয়েছে, আমার এটা ইউরোপ ইউনিয়নের প্রত্যেকটা দেশে ইউরোপ পোল এবং ইন্টারপোল আমাকে সহযোগিতা করবে। এখন যার সংবর্ধনা প্রয়োজন, যে ছেলেটা যে মেয়েটা কিছু করতে যাচ্ছে কিন্তু করতে পারছে না, তার কাছে আমার রিকোয়েস্ট, আপনার তার কাছে জানা আমার আর তেমন দরকার। তো সকলকে ধন্যবাদ, আমি বক্তব্য ভালো দিতে পারি না, আর জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞ, পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞ, আমার টিম মেম্বারের প্রতি কৃতজ্ঞ, কারণ আমার টিম মেম্বার বিলিভ করছে, কারণ এখানে যারা আছেন ম্যাক্সিমামই আমার সিনিয়র, আপুরা আছেন, ভাইরা আছেন, আরও অনেক বড় টিম আছে। আর সব থেকে বেশি আমি কৃতজ্ঞ আমি জানাই আমার যিনি ওই যে মাস্ক পরে বসে আছেন ওইখানে, বিদ্যুৎ দা, উনি কিন্তু সবসময় আমাদের অফিসে আমাদের সাথে আড্ডা দিয়েছে, এবং অনেক সময় আমরা রাত 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত কাজের সুবাদে আড্ডা দিয়েছি, সবসময় আমাকে গাইডলাইন দিয়েছে, এবং হেগে যাওয়ার আগ পর্যন্ত তিনি সবসময়, ইভেন আমরা যখন মালালা ইউসুফজাইয়ের জন্য জিনিসপত্র কিনলাম, সেই বাংলাদেশে জামদানি শাড়ি নকশিকাতা, সেই সময়ও কিন্তু সবসময় বন্ধুর মতো দাদা আমার পাশে ছিলেন এবং সবসময় গাইডলাইন দিয়েছেন। এবং আমাদের সাইবার টিনসে একটা বড় পার যে আমরা সবসময় চেষ্টা করি পুলিশকে ইনভলভটা কখন করা, যখন আমাদের কাছে আর কোনো ডকুমেন্টস, কারণ হচ্ছে একটা টিনেজার যখন পুলিশের সাথে ইনভলভ হয়ে যায়, পুলিশ সুপার স্যার তো সবসময় আমাকে যে সাপোর্টটা করছে এটা তো বলার বাইরে, কিন্তু আলটিমেটলি যখন তাকে তো কোর্টে যেতে হবে বিচার পেতে গেলে, তো এই জিনিসটা একটা টিনেজারের জন্য ক্ষতিকর। তো আমরা সবসময় চেষ্টা করি প্রথমে ওকে সাইবার এক্সপার্ট, যেমন একটা ছেলের আইডি হ্যাক হয়ে গেছে, এখন সে জিডি করলে তার আইডি সে কি ব্যাক পাবে, তার তো থাকবে সাইবার এক্সপার্ট। সো আমরা চেষ্টা করি প্রথমে সাইবার এক্সপার্টের কাছে কানেক্ট করে দেওয়া, এবং একটা পর্যায়ে দেখি যে ওর কাউন্সিলিংয়ের দরকার, ওর মেন্টাল হেলথ সাপোর্টটা দরকার, তখন বিদ্যুৎ আমার সাথে অনেক ভিক্টিমের কাছে বাসায় গিয়েছে। এবং আপনারা যে আসলে অনেক কিছু আপনাদের মতো করে ভাবেন,
যে না অমুক, আমার কাছে নড়াইলের সব থেকে পাওয়ারফুল ব্যক্তিদের ছেলে মেয়েদের ডকুমেন্ট আছে যারা সাইবার বুলিং এর শিকার, যারা আপনাদের কাছে যায়নি, যারা আমাদের সাথে শেয়ার করেছে, আমরা কাউন্সিলিং এর মতো এগুলো সমাধান করেছি, সব থেকে মেধাবীদের লিস্ট গুলো আমাদের কাছে আছে। ব্যাপারটা হচ্ছে ফ্রি হইতে হবে, পড়ালেখার বাইরেই আমরা ছেলে মেয়েদের সাথে কোনো কথা বলতে চাই না। তো এইগুলো আসলে করতে হবে। একটা আপনারা দেখবেন যে এসএসসির পরেই বা জেএসসির পরেই ছেলে মেয়েরা খালি আত্মহত্যা করতেছে রেজাল্টের কারণে, কারণ আপনারাই আসলে এই জিনিসটা এমন ভাবে করে দিয়েছেন। হ্যাঁ, তো এইগুলো আসলে পরিবর্তন আমাদের দরকার, ওদেরকে ওদের মতো বাঁচতে দিতে হবে।